রাজ্যজুড়ে এতিয়া চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে অঙ্কিতা দত্ত। অঙ্কিতা দত্ত এই মুহূর্তে গুয়াহাটীত নাই, অঙ্কিতা গৈছে নতুন দিল্লী। প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর কন্যা অঙ্কিতাক কংগ্রেসে বহিষ্কার করার লগে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অঙ্কিতাই গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল শ্রীনিবাসর বিরুদ্ধে। সিআইডিত এই বিষয়ে গোচর রুজু করার পিছত সিআইডির দলে অঙ্কিতাক লৈ গৈছিল ন্যায়াধীশের কাষ। 164 ধারার অধীনত অঙ্কিতার ভাষ্য গ্রহণ করেছে ন্যায়াধীশ। অঙ্কিতাই এই ভাষ্য পরবর্তী সময় সলনি করব নয়। অঙ্কিতার যে বক্তব্য সেই বক্তব্য গুরুত্ব সহকারে লৈছে সিআইডি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে এই বিষয়টি আরক্ষে বিবেচনা করবে। এটা প্রশ্ন হয়েছে আদালতত অঙ্কিতাই কি কৈছে? শ্রীনিবাসে মোক নির্যাতন চলাইছে, রায়পুরের হোটেলের প্রবেশ পথত নির্যাতন চলাইছে শ্রীনিবাসে, অশ্লীল গালিগালাজর উপরি মোক শারীরিকভাবে অপদস্থ করেছে, মূর বাহুত ধরি জোকারি জোকারি গালি পাইছে, মূর গোপন অঙ্গত স্পর্শ করার চেষ্টা চলাইছে। অঙ্কিতা দত্তই ন্যায়াধীশের সম্মুখত 164 অধীনত এই ভাষ্য আগবার পিছতে বিপদ আহি পড়েছে শ্রীনিবাসর। শ্রীনিবাসক ইতিমধ্যে 2 মে তারিখে দিসপুর আরক্ষী থানায় হাজির হবলে আরক্ষীর ফল নোটিশ জারি করা হয়েছে। শ্রীনিবাসর বাঙ্গালুরস্থিত বাসগৃহ এই জাননী আই থৈ আহিছে অসম আরক্ষীর দলে। এটা প্রশ্ন হয়েছে শ্রীনিবাসে কি করবে? দিসপুর থানায় অহার লগে লগে শ্রীনিবাসক গ্রেপ্তার করা হবে। শ্রীনিবাসর বিরুদ্ধে রুজু হয়েছে জামিনবিহীন গোচর। শ্রীনিবাসে কর্ণাটক উচ্চ ন্যায়ালয়ত আবেদন করব নোৱাৰি। শ্রীনিবাসে আবেদন করব পারিব গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত। অবশ্যে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিব পারিব শ্রীনিবাসে। উচ্চতম ন্যায়ালয়ে জামিন দিলে শ্রীনিবাসে সকাহ লাভ করব। উল্লেখযোগ্য যে কর্ণাটক বিধানসভার নির্বাচন সমাগত। কর্ণাটকের যুব কংগ্রেসের এই নেতাজনক যদি অসম আরক্ষী গ্রেপ্তার করে তেনহলে বিজেপিয়ে লাভ করব এক ভয়ানক কষ্ট। কর্ণাটক নির্বাচন বিজেপির ফলের শ্রীনিবাসর প্রসঙ্গ উত্থাপন করে প্রচার চলাব পারে। কংগ্রেসের মতে এনে কৌশলের বাবে অঙ্কিতাক ব্যবহার করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।